জলপাইগুড়ি পর নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকার আক্রমণের শিকার আলিপুরদুয়ারের বাসিন্দারা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জেলার কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এলাকার বেশ কয়েকজনকে এই পোকা আক্রমণ করেছে। কুমারগ্রামের মিঠু দাস এই পোকার আক্রমণে জখম হয়েছেন। শহরে দু নম্বর ওয়ার্ডে তুহিন কান্তি বসু এই পোকার আক্রমণে আক্রান্ত। এছাড়াও শহরে ১৯ এবং ওয়ার্ডের কলেজ হল্টের এক ব্যবসায়ীর গোটা ঘাড় এই পোকার আক্রমণে পুড়ে কালো হয়ে গিয়েছে। প্রচণ্ড জ্বালা এবং সেজন্য দুদিন তিনি দোকান খুলতে পারেনি ব্যবসায়ী। শুধু তাই নয়, আলিপুরদুয়ারে কয়েকজন শিশুকেও এই পোকা আক্রমণ করেছে বলে সূত্রে খবর। জলপাইগুড়ি পর এবার নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকার আক্রমণে শিকার হয়েছেন আলিপুরদুয়ারের বাসিন্দারা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডের এবং কুমারগ্রামের বেশ কয়েকজন এই পোকার আক্রমণে আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন শিশু এই পোকার আক্রমণে আক্রান্ত। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। গত দু তিন দিন ধরে জানি না কীভাবে এটা হয়েছে, আপনি যে স্পটটা দেখলেন তো এটা হওয়ার পরে এটা লাল হয়ে যাচ্ছে। তো গত পরশু দিন থেকেই এটা প্রচণ্ড একটা জ্বালা অনুভব হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটা ব্যথা, এবং ব্যথা মানে ভালোই ব্যথা, খারাপ না। এবং সেখান থেকে মানে কোনো গেঞ্জি বা কোনো শার্ট সেখানে পরা যাচ্ছে না, সবসময়ের জন্য একটা জ্বালা অনুভব হচ্ছে, একটা বিরক্তিকর একটা মানে একটা বিরক্তিকর একটা ভাবনা আর কি। তো তার জন্যই আজকে হসপিটালে এসেছি। তো ডাক্তারবাবু দেখলেন, উনি প্রেসক্রাইব করলেন, তো সেই মেডিসিন নিতে বললেন, দেখা যাক পরবর্তীতে কী হয়। দেখুন, এটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে অ্যাসিড পোকা নামে একটি পোকা বেরিয়েছে এবং সেই পোকা নিঃসৃত কিছু তরল পদার্থ যার জন্য এখান থেকে ইনফেকশনগুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা আমার থেকে যারা ডাক্তারবাবু বা যারা ডাক্তার তারা ভালো বলতে পারেন, বাট আলটিমেটলি ডাক্তার আজকে দেখানোর পর উনি যেটা বললেন যে আপনি এই মেডিসিনগুলো নেন, আশা করি সেটা কমে যাবে। আপনার নাম পড়ছে? আমার নাম মিঠু দাস। গত দু তিন দিন ধরে